আসসালামু আলাইকুম তানজিলা রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চাল তার আচার বানাবো খেতে খুব ভালো লাগে তাই ভাবলাম সবার সঙ্গে একবার শেয়ার করি চাল আচার বানানোর জন্য আমাদের লাগবে চালতা আমি দু পিস চালতা নিয়ে নিয়েছি এটা ভালো করে কেটে খোসা ছাড়িয়ে টুকরো করে নেব একটু মোটা মোটা রেখেছি বেশি সরু করলে শক্ত হয়ে যায় ওটা ধুয়ে নিয়েছি আর কড়তে পানি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গিয়েছে আমি ওটা পানি ঝাড়িয়ে নেব পানিটা ঝাড়িয়ে নেবো আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা মশলা করে নেবো দিয়ে দিয়েছি তেজপাতা তিনটে আর তিনটে শুকনো লঙ্কা এটা একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো এর মধ্যে মৌরি দিয়ে দিচ্ছি কাঁচা মৌরি আর সর্ষে হাফ চামচ পরিমাণ করে দিয়েছি আমি সব আর দিয়ে দিচ্ছি ধনে এগুলোকে ভালোভাবে ভেজে নেব আর দিয়ে দেবো এর মধ্যে জিরে সাদা জিরে সবগুলো একসঙ্গে হালকা আছে ভালোভাবে ভেজে নেব বেশি পুড়িয়ে ভাজবো না ওটাকে ভেজে গুঁড়ো করে নেব ভাজা হয়ে গিয়েছে আমার এদিকে কড়াই বসে দিয়েছি কড়াই বস এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ পরিমাণ আর ওই কাপেরই দু কাপ পানি দেব আমি এর মধ্যে পানটা আমার ফুটে উঠতে শুরু করেছে এর মধ্যে এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চালতাগুলো চিনির এই সেরার মধ্যে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভালোভাবে একটু ঘেঁটে নিয়ে ভেজে রাখা মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছিলাম শিলে সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে দুটো মিক্সড করে ভালোভাবে ঘেঁটে আর এর চিনির পানি যে পরিমাণ আছে অনেকটা হাফ করে দেব পুরোপুরি অল্প একটু থাকবে বেশি রাখবো না পানিটা আমাদের পরিমাণ মতো রাখা হয়েছে বেশি রাখবো না এবার ঠান্ডা হলে আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি নামাচ্ছি চাল আচার আমাদের কমপ্লিট ঝোলটা খেতেও ভালো লাগে এর থেকে যে রসটা আছে এটাও ভালো লাগে আমাদের চালদার আচার কমপ্লিট এখন চাল মৌসুম সবাই একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ